না সবাইকে নমস্কার। আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মিডিয়া বন্ধুদেরকে আমি নমস্কার জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ডাইরেক্টর ফুড এন্ড সিভিল সাপ্লাইজ নির্মল অধিকারী মহোদয়, এবং যে বিষয়ে আজকের এই সাংবাদিক বৈঠক আপনারা জানেন বা প্রত্যক্ষ করেছেন সাংবাদিক বন্ধুরা, যে বিগত কয়েকদিন ধরে একটা প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগের মধ্য দিয়ে আমাদের রাজ্য সেখানে অতিবাহিত হয়েছে। প্রশাসনের তরফ থেকে, আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং সাধারণ জনগণের তরফ থেকে কিভাবে এই দুর্যোগকে মোকাবিলা করে সাধারণ পরিস্থিতি আবার কায়েম করানো যায়, সে বিষয়ে সমস্ত ধরনের কাজ, সমস্ত ধরনের প্রয়াস গ্রহণ করা হয়েছে। খাদ্য দপ্তরের তরফ থেকে আজ এই সাংবাদিক বৈঠক, আমাদের আহ্বান থাকবে যাতে কোথাও জনগণের মধ্যে, মানুষের মধ্যে পিডিএস সাপ্লাই নিয়ে বা খাদ্যদ্রব্য নিয়ে কোথাও কোন ধরনের যেন উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি না হয়। সাংবাদিক বৈঠকের আগে আমরা জাস্ট ডাইরেক্টরকে নিয়ে আগরতলা শহরের যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছি এবং তাদেরকে কড়া ভাষায় বলা হয়েছে, আহ্বান রাখা হয়েছে যে বাজারে যেন কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে জিনিস বৃদ্ধি না পায়। একদিকে ফ্ল্যাট যদিও সরকারের তরফ থেকে হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন খাদ্য বস্তু প্রদান করা হচ্ছে, পুরো প্রশাসন ময়দানে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ময়দানে রয়েছে, মন্ত্রীরা বিধায়করা যার যার বিধানসভায় ময়দানে রয়েছেন জনগণের পাশে, কিন্তু তারপরে কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছেন যারা বরাবর সেখানে চেষ্টায় থাকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য। সেবার এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য এবার না ঘটে তার জন্য আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বা তাদের যে নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে আজকে মিটিং সংগঠিত হয়েছে। এবং আমরা ধন্যবাদ জানাই ব্যবসায়ী বন্ধু যারা রয়েছেন প্রতিষ্ঠানের বিভিন্ন নেতৃত্ব সংগঠনে, যে তারাও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে যাতে কোথাও কোন ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা অক্লান্ত প্রয়াস, আন্তরিক প্রয়াস তারা চালিয়ে যাবে। যেহেতু ফ্ল্যাট আমরা আশা করব যে আগামী দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হবে, তারপরেও জনগণের মধ্যে যাতে কোথাও কোনো উৎকণ্ঠা তৈরি না হয় তার জন্য দপ্তরের তরফ থেকে আমরা জনগণকে জানান দিতে চাই, রাজ্যবাসীকে, যে রেশনের মাধ্যমে কোন ধরনের জিনিসের কোনো ঘাটতি নেই। এটা ঠিক যে কিছু কিছু জায়গায় রেশন শপগুলোতে জল ঢুকার ফলে জিনিস নষ্ট হয়েছে, কিন্তু তারপরেও রেশন ডিলাররা যারা রয়েছেন বা আমাদের দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কথা বলে মানুষ যেন সার্ভিস পায়,
সে ব্যবস্থা তারা গ্রহণ করছে। আমাদের সারা রাজ্যের রেশন শপ গুলোতে এবং খাদ্য দপ্তরের কাছে বর্তমানে চাল, 76 দিনের চাল আমাদের মজুদ রয়েছে, 76 days। সুতরাং চিন্তার কোন বা উৎকণ্ঠার কোন অবকাশ এখানে নেই। আমাদের গম বা আটা 99 দিনের রয়েছে, চিন্তার বা উৎকণ্ঠার কোন ব্যাপার এখানে জনগণের মধ্যে যেন না আসে। আমাদের লবণ 31 দিনের রয়েছে, মসুর ডাল আমাদের 16 দিনের রয়েছে রেশনের ব্যবস্থাগুলোর মধ্যে। চিনি, আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের কারণে কোড অফ কন্ডাক্ট ছিল, তাই আমরা গত মাসে চিনি প্রদান করতে পারিনি, এই মাসে আমরা দিতে পারিনি, টেন্ডার ফাইনাল হয়ে গেছে এবং পুজোর মাসে আমরা একসঙ্গে সবাইকে যে বকেয়া চিনিটা সেই চিনিটা আমরা প্রদান করে দেব। কিন্তু চিনির যে স্টক আমাদের দেখাচ্ছে 5 দিনে, সেটা সারা রাজ্যে একরকম নয়, কোথাও কোথাও চিনি রয়েছে, কোথাও কোথাও চিনি নেই, তাই সেটা আমরা কোথাও দিতে কোন রেশন শপের মাধ্যমে দেওয়ার জন্য সেটা বন্ধ রেখেছি। তাই একসঙ্গে যখন চিনি আসবে আগামী কিছুদিনের মধ্যে পুজোর মাসে, আমরা বকেয়া যে চিনিটা তাদের একসঙ্গে আমরা সেটা প্রদান করব। ওপেন মার্কেট গুলোতে এটা গেল আমাদের পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশনিং ব্যবস্থা। তার বাইরে যে ওপেন মার্কেট গুলো, সেই ওপেন মার্কেটে আমাদের চাল 27 দিনের রয়েছে, ডাল আমাদের 11 দিনের রয়েছে, এডিবেল অয়েল ভোজ্যতে 83 দিনের রয়েছে, আলু পেঁয়াজ 5 দিনের রয়েছে, 7 দিনের রয়েছে, পেঁয়াজ 5 দিনের, আলু 7 দিনের, আটা আমাদের 42 দিনের রয়েছে, চিনি আমাদের 25 দিনের স্টক রয়েছে, লবণ আমাদের 38 দিনের স্টক রয়েছে। তো স্বাভাবিকভাবে ওপেন মার্কেট এবং আমাদের রেশনিং ব্যবস্থা কোথাও কোন ধরনের আমাদের স্টকের ক্ষেত্রে এখন পর্যন্ত কোন ধরনের সেখানে শর্টেজ বা কমতি নেই, মানুষের মধ্যে যেন কোন ধরনের উৎকণ্ঠা তৈরি না হয়। এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণের কাছে জানান দিতে চাই, আহ্বান রাখতে চাই যে কোথাও যদি কোন অসাধী ব্যবসায়ী কোন বাজারে দ্রব্যমূল্যের অযথা বৃদ্ধি করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করে বা কারোর যদি বেশি মূল্যে জিনিস কিনতে হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের যে মিটিং সংগঠিত হয়েছে এই সাংবাদিক বৈঠকের আগে, তাতে পরিষ্কার আমরা বলেছি যে কোথাও যদি কোন ধরনের এমন ঘটনা ঘটে বা আমাদের কাছে কোন উদাহরণ আসে, আমরা দপ্তরের তরফ থেকে হেভি পেনাল্টি ইম্পোজ করব ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এবং আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। কারণ ফ্লাড নয়, পোস্ট ফ্লাড যে সিনারিও, বন্যার পরবর্তী সময়ে যে পরিস্থিতি, সেটা আরেকটু কঠিন হতে পারে। কারণ আমরা জানি যে সমস্ত কিছু জলায়ত্ত হয়ে আছে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ভেক্টর বর্ন ডিজিজ হতে পারে, কীট পতঙ্গ জলবাহিত রোগ সেখানে জলের মাধ্যমে সেখানে আসতে পারে, অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে। তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে এই পরিস্থিতিতে, ফ্লাড এফেক্টেড টাইমে এবং পোস্ট ফ্লাড এই সিনারিওতে কোন অবস্থাতেই যেন দ্রব্যমূল্যের জিনিসের বৃদ্ধি না ঘটে, তার জন্য আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। এবং খাদ্য দপ্তরের তরফ থেকে ডাইরেক্টরকে বলা হয়েছে সারা রাজ্যে প্রতিটি মহকুমাতে যে বাজারগুলো রয়েছে সকাল এবং বিকাল দুবার করে সেই বাজারগুলোতে যেন মাইকিং এর ব্যবস্থা করা হয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে, যাতে কোন ধরনের দ্রব্যমূল্যের বৃদ্ধি তারা না হয়। আর্টিফিশিয়াল ক্রাইসিস, কৃত্রিম যে ক্রাইসিস, সেটা যেন না থাকে। আমি স্টকগুলো আপনাদেরকে বললাম, ওপেন মার্কেটে যথেষ্ট স্টক রয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী, এবং আমাদের পিডিএস এর রেশন শপে চাল বলুন, ডাল বলুন, লবণ বলুন, আমাদের আটা বলুন, প্রতিটা জিনিসে সাফিসিয়েন্ট স্টক রয়েছে। সুতরাং
কারোর মধ্যে যেন এমন কোন উৎকণ্ঠা তৈরি না হয়। তার বাইরে সাংবাদিক বন্ধুরা, আপনাদের অবগতির জন্য আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরকে দায়িত্ব প্রদান করেছেন যাতে সারা রাজ্যে বিভিন্ন যে বন্যা কবলিত এলাকাগুলো তার মধ্যে যেন প্যাকেট জাত খাবার হেলিকপ্টার থেকে ফেলা হয়, হেলিকপ্টার দিয়ে প্রদান করা হয়। এখন পর্যন্ত প্যাকেট জাত খাবার ড্রপ করা হয়েছে প্রায় 3140 প্যাকেট, 3140 প্যাকেট। আমাদের 8000 প্যাকেট রেডি রয়েছে দপ্তরের মধ্যে, কারণ একবার একটা মানে হেলিকপ্টারে 500 প্যাকেটের বেশি সেখানে ক্যারি করা যায়, তাই আরো 8000 প্যাকেট আমাদের রেডি রয়েছে দপ্তরে, এগুলো পিরিয়ডিক্যালি সেখানে প্রদান করা হবে। আমাদের জিনিস রয়েছে যে প্যাকেট তৈরি করার জন্য প্রায় 7000, টোটাল আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা টার্গেট রেখেছি প্রায় 20000 প্যাকেট সেখানে প্রদান করার জন্য চিন্তা ভাবনা চলছে। এর মধ্যে যেটা বললাম প্রায় 3140 প্যাকেট প্রদান করা হয়েছে, রেডি রয়েছে আরো 8000, আমাদের জিনিসপত্র রয়েছে আরো 7000, এবং বিজনেসম্যান যারা বিভিন্ন সামগ্রী প্রদান করছেন আরো 1700 প্যাকেট তারা প্রদান করবে, সেই বন্দোবস্ত আমাদের রয়েছে। তো আজ গতকাল থেকে ক্যান ড্রপিং করা হচ্ছে বিভিন্ন প্যাকেটজাত খাবার, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আজকে দক্ষিণ জেলা সফরে গেছেন অমরপুর। আপনারা জানেন যে অমরপুর মহকুমা মানে খুব ব্যাডলি এফেক্টেড এই ফ্লাড ওয়াটারে, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী, আধিকারিকরা, আমাদের মন্ত্রীরা, বিধায়করা যারা যে জায়গায় রয়েছেন, মানুষের পাশে থেকে কিভাবে রিলিফ দেওয়া যায় সেই বিষয় নিয়ে সেখানে কাজ করছে। আপনাদের এই উদ্দেশ্যের জন্য এখানে কথা বলার জন্য আজকে ডাকা হয়েছে। পাশাপাশি পেট্রোল এবং ডিজেল আমরা দেখছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা ভিড়, একটা উৎকণ্ঠা যে পেট্রোল হয়তো পাওয়া নাও যেতে পারে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি রাজ্যের জনগণকে অযথা উৎকণ্ঠা বাড়াবেন না, প্যানিক তৈরি করবেন না। এখনো আমাদের কাছে 9 দিনে ডিজেল এবং 9 দিনের পেট্রোল রয়েছে, সাফিসিয়েন্ট। 9 দিনের ডিজেল এবং 9 দিনের পেট্রোল আমাদের কাছে রয়েছে, অযথা আপনারা উৎকণ্ঠা বাড়াবেন না। আসাম আগরতলা রোডে মুঙ্গিয়াকামির কাছে রাস্তা খারাপ হয়েছে বর্ষায়, ড্যামেজ হয়েছে, সেখানে ক্র্যাক হয়েছে, গাড়ি আটকে গেছে। জাস্ট কিছুক্ষণ আগে পিডাব্লিউডির সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে, এনএইচএডিসিএল এবং পিডাব্লিউডি যৌথভাবে সেই কাজ করছে, আগামী 2 দিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে, গাড়ি যেন সেদিক থেকেও আসতে পারে আসামের দিক থেকে, এবং আগরতলার দিক থেকেও গাড়ি যেন ওই পারে যেতে পারে, তার ব্যবস্থা সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। তো স্বাভাবিকভাবে 9 দিনের পেট্রোল এবং ডিজেল যেখানে আমাদের স্টকে রয়েছে, মজুদ রয়েছে, কারণ এমন ভাবার কারণ নেই যে পেট্রোল এবং ডিজেলের সেখানে ক্রাইসিস হবে, এখন পর্যন্ত তার কোন লক্ষণ নেই। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে আপনারা অযথা প্যানিক করবেন না, উৎকণ্ঠায় নিজে পড়বেন না, অন্যকে উৎকণ্ঠায় ভালো ফেলবেন না। পেট্রোল এবং ডিজেলের কোন ধরনের ক্রাইসিস নেই, যথেষ্ট 9 দিনের আমাদের স্টক রয়েছে, আগামী দিনেও যে সাপ্লাই সেটাকে সাপ্লাইকে সম্পূর্ণভাবে নর্মাল করার জন্য দপ্তর এবং সরকার কাজ করছে। সবাইকে নমস্কার। রাজ্যের কোন জেলাতে কি পেট্রোল ডিজেল রেশনিং করা হয়েছে? না, পেট্রোল এবং ডিজেল আমাদের রেশনিং করা হয়, কেরোসিন রেশনিং করা মানে সেখানে বন্দোবস্ত আছে, কিন্তু পেট্রোল এবং ডিজেল পেট্রোল পাম্প থেকে সেখানে এমন এমন কোন খবর নেই বা এমন কোন সিদ্ধান্ত দপ্তর থেকে দেওয়া হয়। দিস ইজ এ প্রেস মিট ফর দ্য অ্যাওয়ারনেস অফ দ্য কমন পিপল অফ আওয়ার স্টেট
that we have been passing through a very critical phase, and almost in all the nooks and corners of the state, people are badly affected by unwanted flood. Keeping that in view, the department, at the instruction of our Honorable Chief Minister and the government, has been working on pros in connivance with all the officials and other rank and file staffs of our department. Here we have gathered or assembled to apprise the people of our state through media friends that there is no shortage of PDS items whatsoever. When it comes to rice, we have a buffer stock of 76 days. As far as wheat is concerned, there is a buffer stock of 99 days. Iodized salt, we have stock of 31 days. Masoor dal, or pulses, we have a buffer stock of 16 days. Just prior to this press meet, we had a meeting with the representatives of various organizations who are coming from open market, Chamber of Commerce, various associations, and we have urged upon and taken their confidence that there should not be any artificial crisis whatsoever in the coming times, in the post-flood scenario also. They have agreed upon and assured us of full support in the coming times to work with the government hand to hand, shoulder to shoulder, for the well-being of our state as a whole, for the well-being of the people of our state. When it comes to the open market, there is also no shortage of any essential commodities. As far as rice is concerned, there is a stock of 27 days, pulses 11 days, edible oil 83 days, onion 5 days, potato 7 days, atta 42 days, sugar 25 days, salt 38 days. So the stock, be it in PDS system or in the open market, is quite satisfactory. My humble submission to the people of our state, there is nothing to panic about. Government is very much committed to maintain the supply, both in the open market and also through PDS, public distribution system, to the people of our state. So this is for the information of all concerned, and I urge upon the media friends for wide publicity of these news items. When it comes to petrol diesel, we have a buffer stock of 9 days for both petrol and diesel. There is a report that damage has been done due to this plant water at Mungia Kam area, but the PWD and NHIDCL, they are on toes, they are working in full swing to restore the road condition, and hopefully in next 2 days the condition of the road will be restored and again the supply chain will be maintained. So nothing to panic about. The petrol and diesel stock is also quite satisfactory, and there is no disruption whatsoever in the supply. Thank you. Thank you, sir.